মা হিসেবে কেমন লাগছে ছেলের এই সাফল্য? অনেক ভালো লাগছে, মানে আশার মানে অনেক উপরে ও গেছে, অনেক পরিশ্রম করেছে, পরিশ্রমের ফল ও পেয়েছে, খুবই ভালো লাগছে। মানে আমার কাছে মানে বলার মতো কোনো ভাষা নেই। মানে এটা কি আশা করেছিলাম? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আশা করেছিলাম, কারণ ক্লাস 10-এ ও হলিক্রস থেকেও ভালো রেজাল্ট করে বেরিয়েছে, আর পরিশ্রম দেখো কিছুটা বোঝা যায়। যে অনেক সময় নিজের খাওয়াও ভুলে যেত, ঘুমের কথাও ভুলে যেত, যে বলতে হতো কখন খাবি কখন ঘুমাবি, সেটা দেখেও বোঝা যায় যে সে পরিশ্রম করছে, কিছুটা আশা তো ছিলই। আর ওর ভিতরেও সেই আগ্রহ ছিল, পড়ার প্রতি সবসময় একটা আগ্রহ, এসব দিয়ে কিছুটা আমি আঁচ করতে পেরেছিলাম। হয়তো বা আর আমাকে বলতো মা আমি পারবো কি পারবো না, তো সেটা দেখে বলতাম হ্যাঁ তুমি পরিশ্রম করলে অবশ্যই তুমি পারবে, সেখানে কোনো প্রশ্ন নেই, তো কিছু তো আশা ছিল। ছোটবেলা থেকে কিরকম ছিল, যেহেতু কুড়ে পিঠে গেলে মানুষ করেছেন ছেলে? হ্যাঁ, পড়ার প্রতি খুবই আগ্রহ ছিল, মানে স্কুলের প্রতি ওর ভালোবাসাটা বেশি। একদিন স্কুল বন্ধ থাকলেই বলতো, আজকে স্কুল ছোট থাকতে বলতো স্কুল নেই কেন, ওকে ওর দাদু এরকমও করেছে যে স্কুলের গেট পর্যন্ত নিয়ে দেখিয়েছে আজকে সানডে স্কুল বন্ধ, ও এরকম ছিল। আর একদিন না পড়তে বসালে বলতো আজকে কেন পড়াবে না, তো আমি বলতো আজকে তোমার রবিবার, আজকে তোমাকে অফ দিলাম, মানে পড়তে খুব ভালোবাসতো, এটা বোঝা গেছে, খুব ভালো মানে পড়ালেখাটা খুব ভালোবাসতো। ছেলে আজ দেশ সেরা মিটে, মানে পরিবারের তরফ থেকে ছেলেকে কি মানে কি বলবেন এই বিষয়ে? আজ সাফল্য হয়েছে, ও যা করেছে মানে এটা একটা গর্বের বিষয়। ওর বাবার সম্মান রেখেছে, আমাদের সম্মান রেখেছে, এটাই আমরা চেয়েছিলাম, ওর সাফল্য হোক, ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, রাজ্যের সম্মান বাড়াক, সেটাই। ডাক্তার যেখানে যেখানে ট্রান্সফার সেখানে গেছে, কিন্তু একমাত্র অমরপুর আর উদয়পুর।